শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় আর জাঁকজমকপূর্ণ দিন। এ তিথিতে সন্ধি পূজা, কালী পূজা সহ নারীকে সম্মান জানিয়ে মায়ের সাকার উপাসনার জন্য কুমারী পূজা করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে রাজধানীতে এবার পালন করা হয়নি কুমারী পূজা। আতিকা রহমানের আরেকটি রিপোর্ট। দুর্গতি নাশিনী দেবী দুর্গার আরেক রূপ কুমারী রূপ। দেবী দুর্গাকে কুমারী রূপে আড়ম্বরের সঙ্গে পূজা করা হয়। প্রতিবার এ পূজাকে ঘিরে রামকৃষ্ণ মিশনে 30-35 হাজার ভক্তের সমাগম হয়। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবার এ পূজা বন্ধ রাখা হয়েছে। শুধু রামকৃষ্ণ মিশনে হয়, কুমারী পূজাটা এবার হচ্ছে না। এছাড়া সব পূজা সব কার্যাবলী আমাদের সম্পূর্ণ হচ্ছে। মায়ের কাছে আমরা আরাধনা করছি, প্রার্থনা করছি যেন আগামীতে যেন আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারি। বৃষ্টি ও করোনা মিলিয়ে এবারের পূজা অর্চনাকারীদের জন্য পরিবেশটা বেশ প্রতিকূল। তারপরও থেমে নেই মা দুর্গার ভক্তরা। বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে অঞ্জলি দিতে পূজা মণ্ডপে এসেছেন ভক্তরা। কালকে যেমন বের হতে পারিনি, তো কালকে থেকে একটা জিনিসে মনে হচ্ছে যে কালকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, তো হচ্ছে দুর্গা ঠাকুর স্যানিটাইজ করে দিয়েছে আর কি সব কিছু। আমরা মাস্ক পরেই অঞ্জলি দিয়েছি এবং অসম্ভব সুন্দরভাবে আয়োজন চলছে, কোনো রকম বিশৃঙ্খলা কিছু হয়নি। আমাদের প্রার্থনা হচ্ছে বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে যাতে করে এই করোনা মুক্তি পাই এবং বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য থাকে। সন্ধি পূজার আনুষ্ঠানিকতা হয় বিভিন্ন মন্দিরে, দেয়া হয় অঞ্জলি। এর সঙ্গে থাকে দেবী দুর্গাকে মায়ের বাড়ির পক্ষ থেকে দেয়া ভক্তদের উপহার। প্রতিবার অষ্টমীতে বড় আকারে প্রসাদ বিতরণ করা হলেও এবার সীমিতভাবে শুধু পুষ্পাঞ্জলির ব্যবস্থা রাখা হয়েছে। কুমারী পূজা না করতে পারার আক্ষেপ থাকলেও হিন্দু ধর্ম বলে সন্ধি পূজাতে অনেক আনন্দ এবং উৎসব করেছেন। তারা বলছেন দুর্গা এই করোনাকে দূর করে নিয়ে যাবে এবং পৃথিবীতে মঙ্গল প্রতিষ্ঠা করবে। সব অশুভ শক্তিকে দূর করে পৃথিবীতে শুভ সূচনার উদয় হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা।